সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারে দৌড়ান, গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 ভাই গরু নিতে তো চাইছি, আর আপনার দাম একটা ফিক্স করে আপনি আমার একটা দেন। ভাই আগে পছন্দ করেন যে এইখান থেকে কোনটা আপনার পছন্দ হয়, মানে লাল যেটা ছিল ওটা তো পছন্দ হয়েছিল, কিন্তু এখন আমার ফাইনাল পছন্দ এইটা কালোটা। এই কালোটা? হ্যাঁ। এটা কি দেশি? না দেশি, কোনো মিক্স নাই তো? না দেশি, তেমন মিক্স নেই, সাইবার পার্সেন্টেজ খুব কম থাকতে পারে। আচ্ছা, আর আমি যখন ডেলিভারি নিব এদের আগে তখন মানে এটা কি রকম থাকতে পারে ওজনটা? আমরা আশা করছি 330 থেকে 340 কেজি, মানে মিনিমাম তো 330 থাকবে। জি ইনশাআল্লাহ। জাগ আলহামদুলিল্লাহ, তাহলে এটা আমারে ভাই ফাইনাল করে দেন। ভাইয়া এই গরুটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 2,05,000 টাকা। একবার কিন্তু বলছিলেন রিফাত ভাই, আমারে ছোট্ট করে নেওয়ার মতো করে বলে দেন। আমি ছোট করে নেওয়ার মতো বলছি, কারণ আমরা আসি প্রয়াস আগ্রহতে। জি, ওই যে দেখি টিভিতে দেখি, অবশ্যই বিপদ ভাইয়ের চেহারাটা, সুন্দর চেহারা দেখি, ফাইন ভাই মাঝে মাঝে আসে, জাস্ট ভাবলাম যে এখানে মানে ট্রাস্টের একটা ব্যাপার থাকে। অবশ্যই অবশ্যই ভাই, সেই জন্য মনে হয়েছিল যে একটু কমায় সময় দিলে আমরা জিনিসটা, আমরা তো চিন্তা করি আসলে শর্ট টার্ম বিজনেস না, লং টার্মে একটা যাতে সম্পর্ক রিলেশনটা আমাদের ইনশাআল্লাহ, যদি এটা আমার ফাইনাল হয় আমি চেষ্টা করব, যদি নসিবে থাকে 24 সালের জন্য আমি ওই যে আপনাদের যে একটা সিস্টেম আছে না, যে কিরকম জানি এক বছর পালা দুই বছর পালা, হ্যাঁ হ্যাঁ, ওই এক বছর পালার মধ্যে আমি চেষ্টা করব ওরকম একটা ইয়ে করার জন্য। ওই হিসাব করে ভাই আমার একটা শর্ট করে বলে দেন। আপনি একটা প্রাইস বলুন ভাই, আমি তারপর বলার চেষ্টা করছি। আমি 1,60,000 দিব। না ভাই 1,60,000 এটা আসবে না, এখন এখন ওয়েট আছে 310-এর কাছাকাছি। এই দুটো দেনা তো? না না। আচ্ছা আমি তো একটা বলছি, আর আপনি এই প্রত্যেকের 2,05,000 দুইয়ের নিচে আসেন, দুইয়ের নিচে এসে আমার একটা ফিক্সড করে দেন। দামাদামি কোরবানি গরু তো দামাদামি, ওরকম কিছু নাই, আর আমরা যে মাংস হিসাব করি এটা আসলে কোরবানি গরু তো মাংস হিসাব করাটা উচিত না, পছন্দের উপর আসলে পছন্দের উপর ব্যাপার, কারণ যারা এক বছর দুই বছর পালছেন ওনারা তো পছন্দের উপর শখ করে পালছেন। এই পালা গরুর আসলে ভাই কোরবানি দেওয়াটা যে কি কষ্টকর সেটা হ্যাঁ তারা জানবেন যারা এক বছর দুই বছর পালছেন। আচ্ছা দুইয়ের নিচে যেহেতু বলছেন আপনি 1,99,000 দিবেন আমাকে, জানেন রিফাত ভাই রসিক মানুষ। না ভাই ছোট্ট করে আমি একটা দাম বলি কানে কানে, আপনি এরপর আর কথা বললেন না। আমাদের জন্য কিন্তু 5,000 টাকা অনেক টাকা, সো ওই যে আমরা মাঝে আসি আর 2,000 টাকা দিচ্ছি, আপনি ফাইনাল করে দেন, ডান করে দেন। না আপনি আমাকে 5,000 টাকা দেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের গরু কেনা হয়েছে ফাইনালি, স্বপ্নের কুরবানির গরু 2023 সালে, 2023 সালে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ভালো রাখে। এটা এখন আমার কাছে মনে হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড ইনশাআল্লাহ। ও নাম দেয়া হয়নি এখন। আচ্ছা একটা নাম দিয়ে দিন তো আপনারা সুন্দর, আপনারাই দিয়ে দেন কারণ আপনারা যেহেতু পারচেজ করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রয়াস এগ্রোতে। প্রয়াস এগ্রোতে কেন এসেছি? আমরা এসেছি এই কারণে যে আমরা মে মাসে সেকেন্ড হাফ অর্থাৎ 13 তারিখের দিকে আমরা এই গরুটা কিনেছিলাম এবং তখন এটার ওজন ছিল 300 কেজি। আর রিফাত ভাই, রিফাত ভাইকে আপনারা সবাই চিনেন, রিফাত ভাই আমাদেরকে, ওয়ালাইকুম আসসালাম, রিফাত ভালো আছেন? এটা আছেন। আচ্ছা আমাদেরকে রিফাত ভাই বলেছিলেন যে মিনিমাম 30 কেজি বেশি পাবেন আপনি যখন আমরা ডেলিভারি নিব। আজকে আপনারা দেখলেন যে আমরা ওজন করলাম আর ওজনে আসছে 344 কেজি, সো টার্গেট ওয়েট থেকে আমরা একটু বেশি পাইছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমার টার্গেট হচ্ছে 25 সালের জন্য আমি একটা গরু নেবো, সেইটা আপনাদের সাথে শেয়ার করি যে রিফাত ভাই প্রসেসটা একটু বলবেন যে আমি যদি 25 সালের একটা টার্গেট নেই
একটা গরু কিনি, কতদিন আগে আসবো আর কি পরিমাণ বুকিং দিতে হয়? অগ্রিম বুকিং এর জন্য ভাইয়া হচ্ছে আমাদের নির্ধারণ হচ্ছে যে আমরা একটা টার্গেট ওয়েট দিব আপনাকে। আচ্ছা, আপনি 24 সাল নেন আর 25 সাল? যেহেতু 23 সাল শেষ অলরেডি, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সোল্ড আউট। 23 সালের জন্য আমাদের কোনো গরু সেলের জন্য নাই, নাই আলহামদুলিল্লাহ সোল্ড আউট। 24 সাল এবং 25 সালের জন্য যারা গরু আমাদেরকে দিবে, যে আমরা গরুটা তাদেরকে পেলে দিব, তাদের গরুটার টার্গেট ওয়েট থাকবে। এই টার্গেট ওয়েট অনুযায়ী তারা মিনিমাম অ্যাডভান্স বুকিংয়ের জন্য 25% অ্যামাউন্ট দেবে। টার্গেট ওয়েট প্লাস ওইটা অনুযায়ী একটা প্রাইস নির্ধারণ করা হবে। আচ্ছা, সেইটার 25% আমরা মিনিমাম বুকিং দিতে হবে, বাকিটা উনি আস্তে আস্তে প্রতি মাসে দিয়ে গেল বা উনি যেভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওনার সমস্যা না হয় সেভাবে আমরা হয়তো অ্যাডজাস্টেবল করব। আচ্ছা, আমরা তিনটা রিস্ক নিয়ে আমরা কাজ করছি। যতক্ষণ পর্যন্ত গরুটা আপনার ঘরে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই গরুর সব দায় দায়িত্ব আমাদের। রাইট, সেকেন্ড, এই গরুটা সম্পূর্ণ ডেলিভারি আমরা করব। এবং শুধু ঢাকার ভিতরে না, ঢাকার বাইরে? ঢাকার বাইরেও। ঢাকার বাইরে বলতে মানে চিটাগাং টিটাগাং সবখানে আমরা করব। আপনি তখন বলছিলেন যে সিলেটও আপনাদের গরু? হ্যাঁ, এই বছর আমাদের চিটাগাং গেছে, সিলেট গেছে, ফরিদপুর গেছে, জামালপুর গেছে, নালিতাবাড়ি গেছে, সবখানে গেছে। অর্থাৎ যে প্রাইসটা নির্ধারণ করা হলো যে ডেলিভারির সময় এই প্রাইসটা আপনি টোটাল আপনাকে দিতে হবে, এর মধ্যে আর ট্রান্সপোর্টের টাকাটা? ট্রান্সপোর্টের টাকাটা আসবে শুধুমাত্র ওনার যে গরুটা ঢাকার বাইরে যদি হয়, ঢাকার বাইরে হলে ফ্রি অফ কস্ট, ঢাকার মধ্যে হলে ফ্রি অফ কস্ট, ঢাকার মধ্যে হলে ফ্রি অফ কস্ট। সরি, আর যদি আমার টার্গেট ওয়েটে আমি কোনো কারণে 5% এদের সাথে হতেই পারে, কারণ এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, ওদেরকে আমরা কোনো রকম খারাপ খাবার আল্লাহ যাতে আমাদেরকে না খাওয়ায়, ওদেরকে আমরা ওরকম খাবার খাওয়াই, প্রাকৃতিক খাবার। ও যদি আমাদের প্রথম টার্গেট থাকে গরুটা যাতে আলহামদুলিল্লাহ সুস্থ থাকে, সুস্থ থাকে, একটা সুস্থ গরু যাতে আমরা আমাদের কাস্টমার কাছে তুলে ধরতে পারি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অবশ্যই, এবং মিড কোয়ালিটি নিয়ে যেহেতু আমরা কাজ করি, তো সেই ক্ষেত্রে গরুটার এখানে তিনটা অপশন রিস্ক আছে। যদি রিস্ক যদি হয়ে যায় তাহলে গরুটা যদি আমি টার্গেট ফুলফিল না করতে পারি, এই গরুটার অনুযায়ী আমি অন্য আরেকটা গরু দিব আপনাকে সেম ওয়েটের। আচ্ছা, যদি আপনি মনে করেন যে না আমার পছন্দ হচ্ছে না, সেকেন্ডে আমি যে আপনাকে এটা আবার রিপ্রাইজিং করব, রিপ্রাইজিং করব, যেই পার টার্গেটটা আমার ছিল এত কেজি কম আসছে আমরা ওটাকে আবার নেগোসিয়েবল করব। যদি ওইটা তো পছন্দ না হয় আমার কারো, তাহলে আমরা ওই টাকাটা ক্যাশ ব্যাক করে দিই, ক্যাশ ব্যাক করে দিয়ে দিব। এটা টোটাল প্রসেসটা, টোটাল প্রসেস, ভেরি নাইস, সুন্দর। আমার মনে হয় আলহামদুলিল্লাহ এর চেয়ে বা আর কিছু দরকার হবে না একজন কাস্টমার বিশ্বাস অর্জন করার জন্য। প্রয়াস অ্যাগ্রো নিয়ে আমার কোনো ডাউট আগেও ছিল না, কারণ আপনাদের প্রচুর ভিডিও আমি দেখেছি, দেখে আপনার সাথে পরিচয়ও হয়েছে, আসছি। আর টার্গেট ওয়েট নিয়ে তো আমি স্যাটিসফাইড। আপনাদের কি ছাগল বা খাসি? হ্যাঁ, আমরা এই বছর খাসি এবং ছাগলও সেল, খাসি সেল করছি, প্রায় আমরা সেল করেছি প্রায় 110 পিসের মতো, 110 পিস খাসি বিক্রি করেছেন। বিশাল বিশাল ছাগল বৃষ্টির কারণে শেডের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হয়েছে, নাহলে ছাড়া থাকে প্রচুর জায়গায় এখানে, তো সেই জন্য আপনাদেরকে ছাড়া অবস্থায় দেখাইতে পারতেছি না, বাট এগুলি সব সোল্ড আউট। আমার স্কেল আছে, যতবার ইচ্ছা মেপে দেন, আপনি দেখলেন মেপে টার্গেট ওয়েট দেন। আমার ওই লাইভ ওয়েটে যখন আমি প্রাইসে সেল করি, অনেকে বলে কি তাহলে আমি কষাইয়ের কাছ থেকে মনে হয় গরু কিনতেছি, এরকম মনে হচ্ছে। আচ্ছা, কোরবানির গরু তো আসলে ওইভাবে হিসাব করলে হবে না, কষাই বা মিট ওয়েট, আসলে লাইভ ওয়েট আমরা করি, লাইভ ওয়েটে নেই বা আপনারাও সেল করেন, কিন্তু মানে অনেকের অনেক ধারণা থাকে কোরবানির ক্ষেত্রে, এর জন্য আমরা ওইটা আসলে। তারপরে হচ্ছে যারা গরু কিনবেন, যারা কোরবানি দিবেন, তারা তো একটু মানে উইন উইন সিচুয়েশন হলেই ভালো, ভালো হয় না? আমরা সেই অপশনও রেখেছি, কিন্তু আমরা এই পুরো 350 গরুর মধ্যে আমি মাত্র 2টা লাইভ ওয়েটে সেল করেছি, করি নাই যে একবারে না, কিন্তু আমি করেছি 2টা গরু। ছোট বড় ফ্যাক্টর না, আপনারা মোটামুটি প্রায় নাকি বা 500 কেজির বেশি? না, আমরা 400 কেজি পর্যন্ত করেছি লাইভে, আর এরপরে গেলে এরপরে সব ঠিকা, সব ঠিকা, এরপরে আসবে। এইবার আপনাদের টোটাল কতগুলি গরু ছিল? আমরা 350 গরু, 350 মোটামুটি অল অল সোল্ড আউট ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ভেড়া বিক্রি করেন আপনারা? গারো। আচ্ছা, তো এই 24 সালের ঈদের টার্গেট ছাগল বা ভেড়া? আমরা ইতিমধ্যে আর আপনি জেনে খুশি হবেন আল্লাহর রহমতে 25 সাল পর্যন্ত গরু সেল করে ফেলছি, আলহামদুলিল্লাহ। মানে ওই যে সেই আপনার টার্গেট দিয়ে টার্গেট প্রি বুকিং এর জন্য টার্গেট, মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম। আর আপনাদের এখানে দেখলাম কবুতর টবুতর অনেক কিছু রাখছে। হ্যাঁ, আমরা একদম গ্রাম পরিবেশে একটা করার চেষ্টা করছি, গাছপালা প্রচুর আছে। দোয়া করবেন, সবার কাছে দোয়া থাকবে যাতে সবার আমানত আমরা পৌঁছাতে পারি, আমরা স্যাটিসফাইড। যদি প্রিয় দর্শক আপনাদের কিনতে হয়, 23 সালে আপনারা সুযোগ পাচ্ছেন না, 23 সাল মোটামুটি সোল্ড আউট, 24 সাল 25 সালের জন্য আপনারা এসে এখানে আপনাদের পছন্দ মতো গরু, আচ্ছা গরু পছন্দ মতো যে কিনবে আপনারা 24 সালের জন্য বা 25 সালের জন্য, কতদিন নাগাদ আমাদের কালেকশন আসা শুরু করলে আমরা আমাদের ফেসবুক পেজ আছে যেটা প্রয়াস অ্যাগ্রো ফার্ম, সেখানে আমরা নোটিশ করে দিব।
নোটিস করে দিবা। তারপরে চোখ রাখেন প্রয়াস এগ্রোর ফেসবুক পেজের উপরে, আর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজের ইয়েটা আপনার ইউআরএলটা দিয়ে দিব, সেই সাথে এইখানে কীভাবে আসতে হয় সেইটারও ম্যাপটা আপনার গুগল ম্যাপে আমরা গুগল ম্যাপের লিঙ্কটা আমরা দিয়ে দিব আমাদের ডেসক্রিপশন বক্সে। প্রয়াস এগ্রোর বড় গরুর জন্য, হৃষ্টপুষ্ট সুঠাম দেহের গরুর জন্য এই যে একটা শেড, এগুলি সব সোল্ড আউট। ওইখানে আর একটা শেড আছে, আর ওই বড় শেডটা ওইখানে। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট গরুগুলি, এগুলি সব সোল্ড আউট হয়ে গেছে। সুখ শান্ত এবং চমৎকার টাইট ফিট গরু, প্রচুর গরু ছিল, সব সোল্ড আউট হয়ে গেছে। ওনাদের গরু আসলে থাকে না, আর এই যে এটা তো পিরিয়ডের জন্য ওরা গরু রাখে, তো যার কারণে এক বছর দুই বছর আগে এগুলি সোল্ড আউট হয়ে যায় ঠিকা প্রাইসে, এবং ওনারাই লালন পালন করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে ওনারা যত্ন সহকারে লালন পালন করাতে আপনি একটা সুস্থ গরু পাচ্ছেন। রিফাত ভাইরা শৌখিন মানুষ, এখানে প্রচুর পাখি, দেশি বিদেশি পাখি, প্রচুর কবুতরের সমাহার। এই যে এটা গজ্জিলা না, এটা হচ্ছে 1100+ কেজি কালো গরু, মাশাল্লাহ একদম শান্ত সুন্দর গরু। এই ফার্মে সবচেয়ে বড় গরুগুলির অবস্থান, এবং এগুলি 700+ অর্থাৎ 800-900-1100 করে এই গরুগুলির ওয়েট, কিন্তু সবই সোল্ড আউট। আমি আরও আগে আসলে এই গরুগুলি আমি দেখাতে পারতাম, যে অবশ্য সোল্ড আউট হয়ে গেছে 7 মাস আগে 8 মাস আগে অথবা 1 বছর আগে। বিশাল দেহ, বিশাল দেহের একদম হৃষ্টপুষ্ট টাইট ফিট গরু এগুলি। আমি ফার্মের থেকে কেন গরু কিনি, যে কোনো হাসিলের ঝামেলা থাকে না, আনা নেওয়ার ঝামেলা নাই, হাটে গেলে হয় কি আসলে সময় পাই না, চাকরিজীবী মানুষ, সো ফার্মের থেকে ওনারা গরু পৌঁছায় দেয় বাড়িতে। ওই সাদা গরুটা দেখো কত পিঠটা কত চওড়া, একদম হৃষ্টপুষ্ট টাইট ফিট, একটা সুন্দর দেখার মতো গরু। ওরা খাওয়া দাওয়া সকালে নাস্তা করার পরে, এখন দুপুর হয়ে গেছে, ওদেরকে গোসল করানো হয়েছে, এখন এরা সব আরামে রেস্ট নিচ্ছে। বিশাল, এইটা তো বিশাল গরু মাশাআল্লাহ। দাম ছিল, আমরা ঠিক একটা প্রাইস ধরেছিলাম, এটার দাম ছিল হইলো ওনারদেরকে তখন আমরা 1,85,000 টাকা ঠিকা প্রাইস ধরা হয়েছিল। লাইভ ওয়েটে ওনারা বলেছিলেন, কিন্তু আমরা ঠিকাতে গিয়ে আমাদের লাভ হয়েছে। লাইভ ওয়েটে গেলে এখন আসলে সব ফার্মই খাবারের দাম বেড়ে যাওয়াতে 550 টাকা, কেউ কেউ হয়তো দেয় 530 টাকা, 520 টাকা এরকম দেয়, কিন্তু ঠিকাতে গেলে লস হচ্ছে না। এবং ওনারা রিফাত ভাই তো পুরো ইয়েটা বলেই দিলেন যে ঠিকাতে গেলেও কী কী সিস্টেম, সেই সিস্টেম আপনারা জানলেনই, সেইভাবে নিলেও আপনাদেরকে আপনাদের কোনো লস হবে না, সব ধরনের ব্যবস্থা ওনারা খোলা রেখেছেন। আর দেখেন আমাদের গরু মাশাল্লাহ, আমরা সন্তুষ্ট। এর নাম রেখেছিলাম ফ্যান্টম, ফ্যান্টমের ডেভেলপমেন্ট দেখে আমরা খুব সন্তুষ্ট। আমাদের পাশে থাকবেন, আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই, আর সেই সাথে লাইক করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন যে আমরা আসলে এই গরুটা কিনে আমরা যে স্যাটিসফাইড হইলাম সেটার রিজনটা কি ঠিক আছে কি না। তো দেখা হবে পরবর্তীতে ভিডিওতে, অন্য কোথাও অন্য কোনো জায়গায়। আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।